আসমানের ভিতরে যখন কবিতার প্রবেশ করিয়েছে কিন্তু আমাদের কাছে গোবিন্দ দেখছে যে কবিদের আজ কেমন সাজ সেজে এসেছে কবিদের তো সাজ ভালো নাই হরে কৃষ্ণ চোখের কাজল পায়ে পড়েছে পায়ের আলতা চটু দিয়েছে কারণ কবিতে বসন নেই কারণ তো সাজ ঠিক আছে সবাই আমার আলো ভালো হয়েছে কেন বুঝতে পেরেছে আমার পাশে সুর শোনে তারা অন্য মনস্ক হয়ে যে যেমন ভাবে পেরেছে এসেছে ঠিক আছে আমি ওদের মনোবাসনা পূর্ণ করব তো বলছি গোপী তোমার নাম কি ললিতা সখীর কাছে কি বলছে গোপী তোমার নাম কি ললিতা সখী বলছে আমার নাম ললিতা চম্পকলতার কাছে গিয়েছে ইন্দ্ররেখার কাছে গিয়েছে সবার কাছে গিয়েছে কিন্তু এক পাশে এক কোনায় বসে আছে একজন সেজ কাপড় পরে অর্থাৎ সাদা কাপড় পরে বসে আছে হচ্ছে ওমা সংসদীতে বসে আছে এক জায়গায় তাহলে ওই সঙ্গীটা আলাদা কেন হচ্ছে গোপী তুমি আলাদা কেন তোমার নাম কি ও বাবা আমার গোপি হয় নাকি হরি তোমার আসল নাম কি বলো তো দেখি তোমার লোকটা একটু দেখি হরি বাপরে বাপ গোপির কাছে হাত দিলে আমার ফসফস করতে গেল তোমার জীবকে হাতিরে এমন ফসফস আওয়াজ হচ্ছে আর তোমার একই অবস্থা তোমার তো পূর্ব দশ মাস হয়ে গেছে তুমি এমন অবস্থায় এসেছো এখনই চলে যাও তোমার পূর্ব দশ মাস বাপরে বাপ এ গোপী তো যাওয়াতে পেরে তার ফস ফস করে এগিয়ে যায় কেন দেখেছেন মা যখন পার্বতী আসছিল রাজমঞ্চে মহেশ্বর বলেছিল যে পার্বতী তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে তোমার রাজমঞ্চে যাওয়া হবে না তাই পার্বতী যখন মহেশ্বরকে নিয়ে আসছিল তখন ছাত্র বেশি নিয়ে এসছিল তাকে শ্বেত গোপী সাজিয়ে সর্বাঙ্গে চন্দন শ্বেত চন্দন লেপন করে তাকে নিয়ে এসেছিল কিন্তু যখন রাজমঞ্চে নিয়ে এসেছে মহেশ্বর যখন প্রবেশ করেছে তখন রাজচক্র থেমে গেছে এবং এই গোপীর দশা দেখে আমাদের আদি গোবিন্দ বুঝতে পারলেন ধীরে ধীরে তার মস্তকের কাপড়টা সরিয়ে দিলেন বলেন একই মহেশ্বর তুমি এই রাজমঞ্চে মহেশ্বর উঠে দাঁড়িয়ে বলছে হ্যাঁ প্রভু আমি এই রাজমঞ্চে এসেছি আজ তোমার রাজমঞ্চে তোমার সাথে আমি রাজচক্রে আমি মনোবাসনা পূর্ণ করবো বলে হচ্ছে না না মহেশ্বর এখানে শুধুমাত্র গোপীদের স্থান কোন পুরুষের স্থান নেই তাই আজ তুমি এই রাজমঞ্চে থাকতে পারবে মহেশ্বর বলছে তুমি যদি আমাকে এই রাজমঞ্চে না থাকতে দাও তাহলে আজ তোমার রাজলীলা আমি সমাপ্ত হতে দেবো না তোমাকে অবাক করো না আমি বলছি শোনো আগামী দিনে যে রাজচক্র তৈরি হবে যেখানে নিত্য রাস হবে প্রতিদিন সেই রাসমঞ্চে আমি প্রতিদিন তোমার মনোবাসনা পূর্ণ করব আজ আমি কথা দিলাম তোমাকে তুমি ফিরে যাও আমি প্রতিদিন মনোবাসনা পূর্ণ করি মহেশ্বর ধীরে ধীরে রাসমঞ্চ থেকে চলে গেলেন এবার সমস্ত গোপীদের নিয়ে মনোবাসনা পূর্ণ করে যে সমস্ত মায়েরা
নকল বাজলে হবে না অঙ্গের বসন বললে হবে না মাথার চিল বললে হবে না এমন ভাবে নিতে করে যায় নাকি সরকার বলছে হ্যাঁ আমার ওই রকমই নিয়ম পারলে আমার সাথে নিত্য প্রতিযোগিতা কর না হলে বসনটা স্বীকার করে হেরে যাও অনেকগুলো তাল দেব সেই তারে নৃত্য করতে হবে প্রথম তালটি হলো রাইজনে বলতে হ্যাঁ শুনেছি তবে বলুন তুমি একবার দাঁড়াও আমি তোমাকে একবার প্রণাম করে আমি তোমার তালের নৃত্য করে দেখাচ্ছি এবার রাইধনি শ্যামনগরকে প্রণাম করছে মায়েরা কেউ উল্লেখ করুন জয় জয় সুচিনি শ্যামনগর মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করেন রাইধনি আমি বলছি তুমি জিতবে তুমি জয়ী হও তবে আমার তালগুলোকে তুমি নৃত্য করে দেখাও এবার শ্যামনগরের কাছে আশীর্বাদ নিয়ে প্রথম তালটি রাইধনি নৃত্য করছে এবার শ্যামনগর বলছে আমার আরেকটি তাল শোনো আমি তালজি বলছি ও শ্যামনগর এখানে আসুন তোমার তালজি বলো আমাদের শ্যামনগরের ভীষণ তাল জানেন যে দুটি এই বাচ্চা মেয়ে আমাদের এই নৃত্য করছে এরা নৃত্যের ক্লাস করে এদের মানে মাস্টারি সার্টিফিকেট আছে এরা নৃত্য শেখায় এবং নৃত্য করে এদের তাল তো কঠিন তাল আমি ঠিক বলতে পারছি না তো ওরা করছে আমার কৃষ্ণ আমার শ্যামনগর রায়ধনীকে তাল দিয়ে দিচ্ছে বলো তোমার তালটি রায়ধনী নৃত্য করে Thank you.
তুমি তো ভীষণ নৃত্য করতে পারো ওরকম নৃত্য করলে হবে না রাইজেন বলছে হবে না বলছে না আমার আরো একটি তাল আছে হরে কৃষ্ণ আরো একটি তাল আছে বলছে ঠিক আছে শর্মনগর বলো এবার শর্মনগর আরেকটি তাল দিচ্ছে রাইধুনীকে শোনো হরে কৃষ্ণ কৃষ্ণ বাজাও ললিতা সাথে বিদঙ্গ বাজাও তাল দিচ্ছে দাঁড়াও ললিতা দাঁড়াও রাইধুনী দাঁড়াও তা দাঁড়াও আগে তা হে রাম হে তা হে রাম হে তা হে হে রাম হে তা হে রাম হে বুঝেছো বুঝতে পেরেছো তাল দি কঠিন তাল ঠিক করে নৃত্য করো নাহলে কিন্তু তুমি হেরে যাবে রাইধানী বলছে ঠিক আছে দেখি তোমার তালকে আবার বলো আমি করছি এবার রাইধানী নৃত্য শুরু করছে মায়ের চলে ধরে করো هاري 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 ه
চৈতন্য সম্প্রদায়ের রাশে সন্তুষ্ট হয়ে রাধা কৃষ্ণকে আমাদের কমিটির পক্ষ থেকে 50টি করে 100 টাকা পুরস্কৃত করা হলো এবং সেই সাথে সাথে ওনারা দুজন আগামী বছর থাকবে আমরা উকিল ভাড়া করেছি ওনারা দুজন থাকবে তার সত্ত্বেও আমরা আরো ওনাদের সঙ্গী দু একজন হলে আমরা খুব খুশি হব এটা আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ ওনাদের কাছে আমরা রাখছি আগামী বছর ওনারা আরো দুজন কিংবা তিনজনকে বাড়াতে পারেন কিনা আমরা সেই আশা ওনাদের কাছে করছি এবং রাখছি তো আপনারা শ্রবণ করুন দেখুন জয় জয় শ্রী দাই গুণ সমানন্দে গৌর হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে অবমস্তকে দাঁড়িয়ে আছে তাই তো সবাই করছে রায়ের জয় নাগর হারিল কি হয়েছে মন খারাপ থাকছো নাকি আমার বাঁশিতে তো সব আমার জানো রায় ধরে তা তোমরা যদি সবাই মিলে আমার বাঁশিটা নিয়ে নাও তাহলে আমি কি করবো শোনো শোন শোন ললিতা শোন রায় ধরে বলছে ললিতাকে ডেকে বলতে শোন ললিতা আমি বলি কি আমার প্রাণবধুর ওই বাঁশিটা সব ওই বাঁশির সুরে আমাকে ডেকে নিয়ে আসে তো ওই বাঁশিটা কোনো বিশ্বাস তবে আমি কিছু তাল দেব সেই তালে যদি আমার শ্যামনগর নৃত্য করে আমাকে ডাকতে পারে তাহলে ওই রাই না কোনো বাঁশি আমি শ্যামনগরকে দিয়ে দেব আমি আর বাঁশি নেব না জিজ্ঞাসা করে দেখ ওই শ্যামনগর আমার তালে নৃত্য করবে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
أنا أحب أن أكون
هاري كريشنا هاري كريشنا 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 هاري 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 هاري